হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো যাদের যাদের আধার কার্ড আছে তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আধার কার্ডে যদি আপনার নাম বয়স এবং জেন্ডারের ভুল থাকে তাহলে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট এবং সেই আপডেটটা কী তো সেটাই আমরা আজকে আমাদের এই ভিডিওতে আলোচনা করব তো যাদের নাম ডেট অফ বার্থ এবং জেন্ডারে ভুল ছিল তো তারা যদি তাদের আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক থাকতো তাহলে কিন্তু এর আগে আপনারা নিজেরাই বাড়ি থেকে আপনাদের সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে সেটাকে আপডেট করতে পারতেন কিন্তু বর্তমানে সেই যে অপশান সেটা কিন্তু আর দেখতে পাওয়া যাচ্ছে না আধার কার্ডে অনলাইনে তো সেটা কীভাবে চেক করবেন তো প্রথমে আধারের এই ওয়েবসাইটে এসে ডাউনলোড আধারে ক্লিক করবেন তাহলে এই ওয়েবসাইটটাতে চলে আসবেন এখানে লগ ইনে ক্লিক করবেন এবং লগ ইনে ক্লিক করার পর প্রথমে আপনার আধার নম্বরটা দেবেন এবং এই ক্যাপচার যে আছে সেটা এখানে দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন ওটিপি আপনার রেজিস্টার মোবাইল নম্বরে যাবে এবং সেই ওটিপিটা দিয়ে এখানে লগ ইন করবেন তো আমি আমার আধারটা লগ ইন করে পরবর্তী যে মানে অংশটা আছে সেটা দেখাচ্ছি তো আধারটা যখন লগ করে নেবেন তখন কিন্তু এই রকম যে ইন্টারফেস ভেতরের সেটা এরকম ছিল এবং এরকমই আছে এখানে যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে যে এইখানে একটা অপশান ছিল সেটা হচ্ছে আপডেট আধার অনলাইন তো এখানে দেখুন আপডেট আধার অনলাইন বলে কোনো অপশান নেই এখানে যে মানে অপশানটা আছে সেটা হচ্ছে যে মানে অ্যাড্রেস আপডেট বলে অ্যাড্রেস আপডেট তো এই অ্যাড্রেস আপডেটে আমরা যদি ক্লিক করি তাহলে এখানে অ্যাড্রেস আপডেট চলে আসবে আপডেট আধার অনলাইন তো এখান থেকে বোঝা যাচ্ছে যে এবার থেকে আপনারা নিজেদের নাম ডেট অফ বার্থ জেন্ডার কিছুই আর আপডেট করতে পারবেন না অনলাইন থেকে শুধুমাত্র আপনি আপনার যে ঠিকানাটা সেটাই কিন্তু আপডেট করতে পারবেন তো যাদের যাদের আধার কার্ডে মানে এটাতে কাদের প্রবলেম হবে তো এটাতে মেনলি কাদের প্রবলেম হবে যাদের প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক এখনও হয়নি এবং তাদের যে প্যান কার্ডের ডেটা এবং আধার কার্ডের ডেটাতে কিছু মিসম্যাচ আছে হয়তো আপনার নামে কিছু মিসম্যাচ আছে অথবা ডেট অফ বার্থে তাহলে কিন্তু তাদের জন্য এটা একটা খুব বড় প্রবলেম তো আপনাদেরকে এই নাম ডেট অফ বার্থ এবং জেন্ডারটা যদি ভুল থাকে তো সেটা আপডেট করার জন্য আপনাদেরকে আধার সেন্টারে গিয়েই আপডেট করতে হবে অনলাইনে অপশনটা ছিল সেটা কিন্তু উঠে গেছে এখন থেকে আর আপনারা আপডেট করতে পারবেন না তো এটুকুই ছিল আপডেট আর একটা আপডেট আপনাদেরকে দিয়ে দিই তো যাদের আধার কার্ড একবারও আপডেট হয়নি তাদেরকে কিন্তু আপডেট করে নিতে হবে চোদ্দো ছয় দু হাজার তেইশ তারিখের মধ্যে ফ্রি অফ কোনো রকম কোনো টাকা পয়সা লাগবে না কিন্তু আপনাদেরকে আধারটা আপডেট করতে হবে অর্থাৎ আপনারা যদি একবারও আপডেট করেনি হয়তো দশ বছর হয়ে গিয়েছে আপনাদের আধার করা তাদের জন্য তো সেটা কীভাবে করবেন সেটারও ভিডিও আমাদের এই চ্যানেলেই ছাড়া আছে তো আপনারা সেই ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই দেখবেন তো সেখানে আমরা ডিটেলসে আলোচনা করেছি তো এটুকুই ছিল আজকে আমাদের ভিডিওর আপডেট ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য এবং আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য